প্রিয় দর্শক বেশি কথা বলবো না বেশি কথা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রিয় দর্শক টাইটেল এবং থাম্বনেল দিয়ে ইতিমধ্যেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ যেমনটি আপনারা ইতিমধ্যেই টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝতে পারছেন সিনেমা জগতে এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনে অপু বিশ্বাস বুবলি ম্যাডাম মুন্নি ম্যাডাম তাপস ভাই যে সিনেমা স্টার্ট হয়েছে আমি খেলা হবার কথা বলতেছি না মানে যে নতুন সিনেমা স্টার্ট হয়েছে এটার আমি লাস্ট এই ব্লগের নাম দিছিলাম। কি কি বলছিলাম নামটা ভুলে গেলাম তো সরি 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 ও পিকচার আভি বাকি খায় হ্যাঁ এখন বলতেছি পিকচার আভি শুরু হওয়া জি বন্ধুরা মাত্র শুরু হইল এখন খেলা জমবে শুধু খেলা হবে না খেলা জমবে কারণ কি পক্ষ 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 যার যার জবানবন্দি দেবে আমরা সেটা শুনব। আমরা সেটা বিশ্লেষণ করব ইউটিউবারদের পুয়া বারো ভাই সকাল থেকে ভাবতেছিলাম কোনো কন্টেন্ট নাই কি করুম কালকে রাত্রেবেলায় ভাবতেছি কি বানাবো এর জন্য যে বড় প্রব দিয়ে ভিডিও বানাইছি তারপরে হঠাৎ শুভার আগে দেখেছি উপ একটা বিরাট বড় স্ট্যাটাস বাস করা হয়ে গেল তারপর তো ঘাইটা দেখি এমন কোন ইউটিউবার নাই এইটা নিয়ে ব্লগ বানাইতেছে না ইভেন কি টেলিভিশন কোম্পানিগুলা গুলো এটিএন এর দেখলাম অমুকের দেখলাম তমুকের দেখলাম প্রাইভেট ব্লগ তো আছে ছায়া গেছে ছায়া গেছে যাইব না কেন বলেন পরকিয়া তো মানে ঘটনাটা হইল পরকিয়া প্রেম নিয়া এটা সব দেশেই খায় ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখেন না আমাদের ভাবিরা বৌরা খালামারা গুমির তো ওইটাই কন সন্দেহ কখন পর কি প্রেম শুরু হইব ভারতের সেই সমস্ত চ্যানেলগুলোতে জলসা টলসা কি যেন আছে আমি যদিও দেখি না এটা একটা ইন্টারেস্টে আলাদা সবাই মজা পায় ভালো জিনিস তো কেউ শুনে না রে ভাই আমি যদি একটা মোটিভেশনে ভিডিও করি কেউ দেখবো না এই যে বরফ নিয়ে করছে কেউ দেখে কিন্তু বিশ্বাসীরা এসে করতেছি না বা করতেছি না দেখেন ভিউ দেখেন আপনারাই দেখেন আবার অনেকে বলে জানেন যে ভাই বন্ধ করেন এইসব অপু বুবলি মুন্নি আর শুনতে চাই না এগুলো বন্ধ করেন কিন্তু দেখে বুঝছেন বুবলি আর মুন্নি ভিডিও বানাইছি দেখে দেখতে বোড মজার জিনিস তো এটা সবাই দেখবে দেখে আবার কমেন্টও করে এগুলো বন্ধ করেন এগুলো যদি বন্ধ করি ইউটিউব রাখাইব কি ভাই হ্যাঁ কি শুনবেন আপনারা আপনারা বাবাদেরই শুনেন আপনারা বাবাদেরই শুনেন না তো আপনারা এগুলো বেশি মজা পান আমরাও এগুলো বানাই আপনারা দেখেন দেখে আমরা বানাই আপনারা যদি টোটালি বয়কট করে দেবেন আপনারা যদি বলবেন যে না এই সমস্ত ভিডিও দেখবেন না সবাই মিলে তখন দেখবেন কেউ বানায় না ঠিক আছে আমি আজকে আমি এই যে বিশ্লেষণ যেটা হইল মানে অপু ম্যাডামের আজকে যে স্ট্যাটাসটা দিয়ে একটা ভিডিও ব্লগ ছাড়লো সকালবেলায় ভোরবেলায় বাংলাদেশি টাইম বা দুপুরবেলায় এটা নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না কারণ এটা নিয়ে বহু আগে বলে দিছি ঘটনা তো সবাই জানেন এখানে অপু ম্যাডাম তার নিজের কথাগুলো বলছে যে কথাগুলো সে সেই ভিডিওতে বলে নাই বা সেই অডিও কন্টেন্টে বলে নাই সেগুলো ক্লিয়ার করছে এখন অপু যারা ভক্ত তারা তো অপুকে সাপোর্ট করছে সাপোর্ট করবে সাপোর্ট করবে সাপোর্ট করবে আবার বুবলি যারা ভক্ত তারাও কবর কাছে তারা সাপোর্ট করবে এবং করতেছে আপনারা যদি এই যে প্রতিটা ভ্লগের কমেন্ট সেকশনে যান হাজার হাজার কমেন্ট মানে কমেন্টে ভরা মানুষ তো দেখে নাহলে কমেন্ট করে কেন তাই না দেখে মজা পায় আচ্ছা আমি আজকে এই কমেন্টগুলো নিয়ে একটু আলোচনা করব এই জন্য যে আমি কিন্তু টাইটেলে দিছি বা থামনেলে দিসি আমজনতা কি বলে তাই না আমি আমজনদের কথা বলবো আমি আমার নিজের কথা কিচ্ছু বলবো না আমি কারোর বিচারের কাঠ গড়ায় দাঁড়াবো না আমি বুবলিকেও খারাপ বলবো না আমি উপকে খারাপ বলবো না আমি মুন্নি ম্যামিকেও খারাপ বলবো না সরি মুন্নি ম্যাডাম মুন্নি ম্যাডামকেও খারাপ বলবো না আমি আবার তাদের তিনজনের কাউকে ভালো বলবো না এটা তাদের নিজস্ব ব্যাপার অনেক বড় ঘটনা বন্ধুরা মাত্র শুরু হলো এরপর দেখবেন বুবলি ম্যাডাম স্ট্যাটাস দেবে যদিও অনেকে বলতেছে বুবলি ম্যাডাম আপনি স্ট্যাটাস দিয়ে না আপনি না দিলে আপনি অনেক বড় হবে কিন্তু আমার মনে হয় না দিবে তারপরে দেখবেন খেলা হবে স্টার্ট হবে দেখেন খেলা হবে তো না সন্দেহ তারপর আবার পারলে তাপস ভাই দিবে বা মুন্নি ম্যাডাম দিবে সবাই তো ইজ্জত আছে রে ভাই সবাই তো নিজের ইজ্জত বাজাইবার চেষ্টা করবেই এবং এটা চলবে এটা চলমান প্রক্রিয়া হয়ে গেছে বাংলাদেশে আপাতত এটা ঠান্ডা হবে সেই দিন না ঠান্ডা হবে না এটা চলবে এখন যদি খেলা হবে সিনেমা হয়ে এবং সেটাতে যদি বুবলি ম্যাডাম থাকে তখনও জমবে আবার যদি সেটাতে বুবলি ম্যাডাম বাদ যায় তখনও জমবে তো বাদ যাবে বলে বলে নেই তারপর সব সরাসরি বলে দিয়েছে তাদের তরফ থেকে কোনো আপত্তি নাই। যদি এখন বুবলি ম্যাডামের তরফ থেকে কোনো আপত্তি থাকে এটা অনেক পরে আলোচনা এর আগে এর আগে আরও অনেক কিছু হবে আর অনেক কিছু হবে আপনারা জাস্ট ওয়েট করেন আমি তো বলছিলাম যে পিকচার বাকি হয় পিকচার বহু দূর হয় বহু দূর তাক চলে একটা আভাস পাইলাম হঠাৎ করে দেখলাম তাপস বস বা তাপস সাহেব টিভিতে গেছেন হারুন সাহেবের সাথে লাঞ্চ করতেছেন এই ডিবিতে কেউ গেলে আর হারুন সাহেবের সাথে কেউ লাঞ্চ করলে বেই ভয় লাগে না কেন গেছে এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে এখন কি বিচার দিতে গেছে না কেস করতে গেছে বা কোনো থ্রেট করতে গেছে বা অন্য কোনো কারণে গেছে হয়তো বা কিছুই না হয়তোবা উনি গেছেন ওইখানে জাস্ট ওনার সাথে বন্ধুত্ব আছে বা পরিচয় আছে অন্য কোনো কাজে এরপরে কেস কামারিও যদি হয় থানা পুলিশ হবে মানে চলতেই থাকবে চলতেই থাকবে এই পিকচার কাভি খতম নেই হোক কাভি খতম নেই হোক এ দুনিয়া হয় আমি চ্যালেঞ্জ দিয়ে কয়ে গেলাম যতদিন এই পৃথিবী আছে যতদিন অব বিশ্বাস বুবলি বেদাম বাইচে আছে যতদিন সাকিব খান বাইচে আছে এটা চলবে এটাকে সমাধান করার মতো মানুষ এই দুনিয়াতে পয়দা হয় না এই যাকে বন্ধুরা অনেক বক বক করতেছি আমি আসলে কিছু কমেন্টস পড়ি ফাতেমা শিল্পী একশো মুভি করছে অপু আর না করলেও চলবে এর উত্তরে বলেছেন রাহামনি সব সাকিব নির্ভর বস্তা পচা মুভি আর মুভিগুলার বস্তা পচা অনেক পাবলিক আছে তারাই শুধু দেখে যেমন একজন প্রশংসা করলো আর একজন অপুকে ছোট করলো তারপরে আর মনোয়ার মনোয়ারুল হক লিখেছেন ছবি হাতে নাই এখন আঙ্গুর ফল তো ঠক হবেই টেক বাংলা লিখেছে ভাইয়া এটা মালিক আফসারের মধ্যে লেগছে হ্যাঁ ভাইয়া আপনি মিথ্যা কথা বলছেন অপুকে অবশ্যই দোষারোপ করা হয়েছে আমরা দর্শক হিসাবে কন্টেন্টগুলো দেখেছি ও শুনেছি এখানে উনত্রিশ জন রিপ্লাই দিছে রাইট 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 করিয়া কিন্তু একজনের কমেন্টটা বেশি মজা লাগলো এম ডি রাজুন ওয়ান আমরা যারা সাকিব অপুকে ভালোবাসি তারা সবাই মিলে আপনাকে বয়কট করলাম মানে মালিক আফসারি বয়কট করলো আচ্ছা ভাই এইটা তো কোনো ধরনের কথা না মালিক আফসারি বলেন আমি বলি আমি যদি সাপোর্ট করি আপনারা যারা অপুকে সাপোর্ট করেন তারা কি আমাকে বয়কট করবেন মানে যারা ভুবলিকে সাপোর্ট করে তারা কি আমাকে বয়কট করবেন আমি তো ভুবলিকে সাপোর্ট না করে অপুকে সাপোর্ট করি বয়কট করবেন এটা কি ঠিক আমরা তো ভাই কন্টেন্ট দেখা কন্টেন্ট বানাই সেটা আমি হই মালিক আফসারি হই এক্স ওয়াই জেড যেই হোক আমাদের দোষ দিচ্ছেন কারণ আমরা যেগুলো পাই সত্যতা সেগুলো তো তুলা হ্যাঁ আফসারির কথাই বোঝা যায় আফসারি ববলিকে সাপোর্ট করে কথা বলছে আমার কথা অনেকে বুঝে আমি বলে সাপোর্ট করে কথা বলি আজকে কিন্তু আমি কাউকে সাপোর্ট করে কথা বলবো না ভাই আমি হারাইতে চাই মালেক আফসারি তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার এক হাজার লোককে লাগে আফসারি কিছু বলা কিন্তু আমার ভাই মাত্র পঞ্চাশ ষাট হাজার আমার যে দুশো জায়গা আমি আমার বাতা খারাপ হয়ে যাবো সুতরাং আমি কারো সাপোর্টে নাই আমি আজকে নিউট্রাল আমি আপনাদেরকে এই কন্টেন্ট এই কমেন্ট করলে পড়ে কারণ অনেকের এত সময় নেয় ওইটা দেখাই তো সময় থাকে এত কমেন্ট কে পড়বে বিভিন্ন জায়গা থেকে কমেন্টগুলো নিয়েছি এটিএনের থেকে নিয়েছি ওপুর ব্লগ থেকে নিয়েছি বালিকা সাইড থেকে নিয়েছি আর দুইজনের কাছ থেকে নিয়েছি রহমান সিস বলছেন হাবিবা খানম মাহি নাজিম জয়ের সাথে বুবলির কি সম্পর্ক জয় বুবলিকে ভালোবাসে ইন্টারভিউ শুনলেই বোঝা যায় এই যে দেখেন আবার জয় সাহেব কেটাই দেখেন জয় সাহেবের কন্টেন্ট রাখেন এই কয়েকদিনের মধ্যে জয় সাহেব একটা কন্টেন্ট ছাড়বে কারণ তাকে অনেকেই বিভিন্ন ভাবে বদনাম করতেছে কেউ বলতেছে জয় সাহেব টাকা খাইছে কেউ বলতেছে জয় সাহেব বুবলির আহ পক্ষের লোক কারণ এটা আবার কিছুটা ইঙ্গিত করে বুবলিকে নিয়ে এসে একটা এক দেড় ঘন্টার রিডিও করছিল আপনাদের মনে আছে অথবা সাকিব সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলছিল তো জয় সাহেবের তো কাজই কন্টেন্ট করে জয় সাহেবের দুষ্টটা কোথায় আমার মনে আপনারা সবাই যেন কেন এই কন্টেন্ট মেকারদেরকে বকাবকি করেন কেন ভাই কন্টেন্ট মেকাররা কি করছে আমরা যা পাবো তাই তো তুমি এই যে এগুলো পড়তাছি আমি এগুলো আমার করা এগুলো আপনারাই বলছেন আম জনতা বলেছে বা যারা বুবলি সাকিব অপু এদের ভক্ত তো এরা যা বলবে আমরা তো তাই তুলে ধরি তা আপনারা অনেক সময় দেখি কন্টেন্ট মেকারকে আপনারা গালমন্দ করেন আমাদের দোষ দিয়া লাভ কি ভাই এই নাটকে কি আমরা ছিলাম না আমরা কেউ জড়িত আছি জয় কন্টেন্ট মেকার সে নিচে অনেকে উনি এত কথা বলে ওদিন কম কথা বললে কেন উনি কথা বের করতে চাইছে এখন যদি তাদের ভিতরে কিছু হয়ে থাকে লেনদেন হয়ে থাকে অনেক ধরনের বাজে বাজে কথা আস্তে বাজে সেটা তো আপনি কোনো প্রমাণ নাই বলবেন না যেটা আপনারা দেখবেন সেটাই বলবেন আপনারা সবাই দেখতেছেন তো না দেখতেছেন না আজকে অপু যেটা বলছে সে এমন খারাপ কিছু বলছে বলে আমারও মনে হয় না কারণ কি উনি ব্যাখ্যা করে দিয়েছেন সবাই একটি প্রশ্ন করতেছে তাহলে উনি কেন ভিডিওটা যে মানে ভাইরাল করেছে এটা বললো না আচ্ছা এটা কোনো প্রশ্ন হইলো ভাই বা অনেকেই জিজ্ঞেস করতেছে যে অপু কি বলছে আচ্ছা অপু কি বলছে তার উত্তর তো আমরা পাইছি আর ভাইরাল যদি সে করে থাকে সে কি মিডিয়াতে এসে স্বীকার করবে এটা আপনারা বোকার মতো প্রশ্ন করেন না তাহলে তো ডকুমেন্ট হয়ে গেল না আমরা সবাই সন্দেহ করতেছি বা আমরা সবাই বুঝতেছি কিন্তু যখন অপবিশ্বাস নিইলে ভালো এটাকে যে করে অন রেকর্ড কেউ করবে না। সে করে থাকলেও করবে না করলে না এই করছে আমরা সবাই ধরে নিয়েছি নব করা এবং কেন করা সেগুলো অনেক বিশ্লেষণ আপনারা সবাই জানেন ভাই আপনারা সবাই দেখছেন এগুলা অনেকদিন যাবত এই নাটক চলছে এই নাটকের একটা সমাধান এখন হয়তোবা করতে পারে সাকিব খান শাকিব খানের সাথে মুন্নি ম্যাডামের কি কথা হয়েছিল সেগুলো কিন্তু সেদিন জিজ্ঞাসা করা হয় নাই সাকিব খান যদি মুখ খোলে আমি জানি না খুলবে কেন তো খুব চাপা ছেলে ও এগুলো নিয়ে নোংরামি করবে কেন আমি জানি না যদি খোলে তাহলে হয়তো বা একটা সল রেশন সাকিব খানই করতে পারে আর কেউ পারবে না জান্নাতির করছে জান্নাতির করছে উনি কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অলনোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না